নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের চতুর্থ দিনের মতো চলছে প্রচার প্রচারণা। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই গণসংযোগে বের হন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি দিনের প্রচারণা শুরু করেন নগরীর 13 নম্বর ওয়ার্ড থেকে। মাঝদায়ের জামতলা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিগত দিনের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকায় ভোট চান আওয়ামী লীগ মেয়র প্রার্থী। পুনরায় নির্বাচিত হলে নগরবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সেলিনা হায়াত আইভি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুল আলম খন্দকার প্রচার শুরু করেন নগরীর 5 নম্বর ওয়ার্ড থেকে। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চান তৈমুল আলম খন্দকার। পরিকল্পিত নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন তৈমুল আলম খন্দকার। প্রচারণার আরও খবর জানব সহকর্মী আমির হোসেন স্মিথের কাছ থেকে। স্মিথ, প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী এখন কোন এলাকায় প্রচারণা চালাচ্ছেন, কী কী প্রতিশ্রুতি দিচ্ছেন তারা? রবিন, সিটি কর্পোরেশন নির্বাচনে আছে জুমার দিন অর্থাৎ সকাল থেকে কিন্তু দুই প্রার্থী প্রচারণা শুরু করেছেন। তবে দুই প্রার্থী কিন্তু একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগও করেছেন। আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে সাবেক মেয়র আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি সকাল 9টা থেকে শহরের জামতলা অর্থাৎ 13 নম্বর ওয়ার্ড মাঝদার জামতলা সহ হাজি ব্রাদার্স রোড বিভিন্ন এলাকায় কিন্তু তিনি গণসংযোগ করেছেন। সেখানে তিনি বলেছেন যে তিনি যদি আগামীতে আবার নির্বাচিত হতে পারেন তবে মানুষের সবচেয়ে বেশি যে প্রাধান্য দেওয়া হবে সেটা হলো সুপেয় পানি, অর্থাৎ প্রতিটি ঘরে ঘরে সুপেয় পানি পৌঁছে দেওয়ার তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। কারণ এই মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের আয়োজনে একটি প্রজেক্ট চলমান আছে, সেটি প্রায় 800 কোটি টাকার মতো। সেই প্রকল্পের আওতায় কিন্তু সকলের ঘরে ঘরে সুপেয় পানি পৌঁছে দিবেন বলে তিনি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে তৈমুর আলম খন্দকার আজ সকাল 10টা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের 5 নম্বর ওয়ার্ড সাইলো গেট, তারপরে এসও রোড সহ শিমুলপাড়া সহ বিভিন্ন এলাকা কিন্তু তিনি ঘুরেছেন, বিভিন্ন মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চেয়েছেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন পরিকল্পিত নগরীকরণ করবার, অর্থাৎ মানুষকে নিরাপদ নগরী উপহার দিবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন যে শুধু ইট পাথরের ভবন বা অ্যাপার্টমেন্ট করে সিটি কর্পোরেশনের উন্নয়ন সম্ভব নয়। সিটি কর্পোরেশনের দৃশ্যমান উন্নয়ন করতে হলে সবুজায়ন করতে হবে, ক্লিন সিটি গ্রিন সিটিতে পরিণত করতে হবে বলে তিনি মানুষকে আশ্বস্ত করেছেন। রবিন, তুলবে সহকর্মী আমির হোসেন স্মিথ।